রহমতোল্লাহিথ সম্মানিত মোয়াইল ভাইরা আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা ইতিপূর্বে শিখেছি নুরানি পদ্ধতিতে আরবি উন্নতির সরফকে লিখার সুবিধার্থে আটবাগে বাক্য রয়েছে সেই আটবাগের হরফগুলো কীভাবে ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দিতে চার নম্বর বাঘ পর্যন্ত আমরা দেখেছি কীভাবে ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দিব চার নম্বর বাঘ পর্যন্ত আলোচনা করা হয়েছে আজকের পর্বতে আমরা শিখব পঞ্চম ভাগ থেকে একবারে অষ্টম ভাগ পর্যন্ত কীভাবে ছাত্রছাত্রীদেরকে আমরা শিক্ষা দিব যদি কোনো ব্যক্তি প্রণালীগুলো ভালো করে বুঝে তাহলে আমার তো মনে হয় না এই বাঘের আলোচনা করতে হয় এবং বুঝাইতে হয় তারপর অনেক ভাইয়েরা ট্রেনিং দেয় নাই এমন হচ্ছে বুঝতে নাও পারে এই জন্য আমি আবারও আলোচনা করতেছি ইনশাল্লাহ এখান থেকে বুঝে নেবেন তাহলে যদি কোনো ব্যক্তি আমার পূর্ববর্তী ভিডিও অর্থাৎ প্লে লিস্টে গিয়ে যদি প্রণালীগুলো ভালো করে শিখে নেয় তাহলে এই বাঘের আলোচনার তো দরকারই নেই প্রণালী অনুযায়ী আমি বাকি যেই ভিডিওগুলো দিয়েছি সেখান থেকে যদি তৃতীয় বাঘ পর্যন্ত ভালো করে বুঝে তাহলে এখানে আর ভিডিও করার কোনো দরকারই নেই এই বিষয়ে পঞ্চম ভাগের ষষ্ঠ ভাগের সপ্তম ভাগের অষ্টম ভাগের কোনো ভিডিও দরকার নেই তারপরও আমি বোঝাচ্ছি ইংশালে এখান থেকে বুঝিয়ে নেবেন আমি সংক্ষিপ্ত করে বুঝাইতেছি আমি পূর্ববর্তী ভিডিওতে ছাত্র নিয়ে কীভাবে ছাত্রছাত্রীদেরকে পড়াবেন আমি ছাত্র নিয়ে দেখাইছি আজকের ভিডিওতে কোনো ছাত্র আর নাই এখান থেকে ইংশাল বুঝে নেবেন আমি শুধু আলোচনার মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি বাকি হরফগুলো কীভাবে পড়াবেন প্রণালী অনুযায়ী কীভাবে কন্ট্রাক্ট কোন কাজ এটা আমি শুধু বুঝাই দেবো ভিডিওটি নাটেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ঈশ্বর আশা করি কিন্তু অনেক কিছু অর্জন করতে পারবেন একটু মনোযোগ সহকারে দেখবেন তৈরি তার যদি মনোযোগ সহকারে না বুঝেন না দেখেন তাহলে আপনার ছাত্রছাত্রীদেরকে পড়াইতে আপনার খুব কষ্ট হয়ে যাবে তাহলে যাই হোক আর কথা না বাড়ায় আজকে পরবর্তী চলে যায় পঞ্চম ভাগের হরফ হচ্ছে চারটি সিন সিন সদ দৎ সিন আর সদ এই সিন আর সদ এর হচ্ছে প্রথম প্রণালীর কাজ প্রথম প্রণালীর কাজ হচ্ছে দুইটা আমরা প্রণালীগুলো বুঝে নেব তাহলে সালে সেখান থেকে দেখতে পারবো প্রথম প্রাণালী কাজ কয়টা এক হচ্ছে হরফের নাম কম্প একসবার দুই লেখা এক ঘন্টা তাহলে আলিফার মতো সিন আর সদ আলিফার মতোই পড়াবেন এরপর বাকি রয়েছে যে সিন আর দদ এর দ্বিতীয় প্রণালীর হরফ চার কাজ যা আগে আলোচনা করা হয়েছে এখন আলোচনা করতে হবে যে মনে হয় না তাহলে শুধু বাকি রয়েছে যে বাঘের পরীক্ষা এই বাঘের পরীক্ষাগুলো আগে আলোচনা করা হয়েছে প্রথম বাঘ দ্বিতীয় বাঘ তৃতীয় বাঘ এভাবে চতুর্থ বাঘ পর্যন্ত বাঘের পরীক্ষাগুলো কীভাবে ছাত্রছাত্রীদেরকে পড়াবেন আলোচনা করেছে তাহলে সেন সেন সদ সেন আর সদ প্রথম প্রণালী কাজ সেন আর দদ এসে দ্বিতীয় প্রণালীর কাজ আর বাঘের পরীক্ষা আগের মতোই তাহলে ইনশাল্লাহ আশা করি এখানে এটা বুঝতে পারছেন আর ছয় নম্বর বাঘ ছয় নম্বর বাঘ হচ্ছে যে তিনটা হরফ নুন কফ লাম এই নুন কফ লাম নুন কফ তৃতীয় প্রণালীর হরফ তিন কাজ যা আগে আলোচনা করা হয়েছে বার মতো বা যেভাবে পড়াইছেন আপনি হুবহু একই নিয়মে আপনি নুন আর কফকে পড়াবেন আর বাকি রয়েছে লাম এই লামটা প্রথম প্রণালীর কাজ দুইটা এক হরফের আমার কমপক্ষে একশো দুই লেখাপড় কম্পাক এক ঘন্টা আলিফের মতোই আর বাকি রয়েছে যে বাঘের পরীক্ষা এই বাঘের পরীক্ষাটা আপনি পূর্ববর্তী ভিডিওতে দেখে নেবেন আর আমি কিছুক্ষণ আগে বলছি বাঘের পরীক্ষাটা কীভাবে আপনি ছাত্রছাত্রীদেরকে পড়াবেন আর বাকি রয়েছে যে সপ্তম বাঘ অর্থাৎ হামজা আইন গইন তাহলে হামজা আইন প্রথম প্রাণীর হরফ দুই কাজ এক হরফে মানস কমপক্ষে বার দুই লেখাপড়া কমপক্ষে এক ঘন্টা তাহলে আর বাকি রয়েছে গয়েন গয়েন দ্বিতীয় প্রাণীর হরফ চার কাজ যা আগে আলোচনা করা হয়েছে এরপর বাকি রয়েছে যে বাঘের পরীক্ষা বাঘের পরীক্ষা পূর্ববর্তী ভিডিওর মতোই পূর্ববর্তী যেভাবে দেখাইছে ছাত্রছাত্রীদের কীভাবে হরাবেন এই বাঘের পরীক্ষাগুলো একই নিয়ম আর বাকি রয়েছে যে অষ্টম বাঘ অর্থাৎ আট নম্বর বাঘ হা ইয়া এ হাইয়া প্রথম প্রণালী হব দুই কাজ আলিফের মতোই আলোচনা করার প্রয়োজন হবে বলে মনে হয় না আলিফ যেভাবে পড়াইছেন হুব হাইয়া ইয়া একই নিয়মে আপনি পড়াবেন আর বাকি রয়েছে কি বাঘের ভরিকে বাঘের ভরীকে তো আগেই আলোচনা করা হয়েছে একই নিয়ম আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন তাহলে ডিসক্রিপশন বক্সে গিয়ে আপনি ওইখানে একটা আমার নাম্বার আছে সেখান থেকে আমাকে কল দিবেন ইনশাল্লা আমি বুঝাই দেবো আপনি আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে বুঝাই দেবো কীভাবে ছাত্রছাত্রীদেরকে পড়াবেন যদি একাত্ম না বোঝেন আর বুঝলে তো আলহামদুলিল্লাহ আমার তো মনে হয় প্রণালীগুলো যদি ভালো করে আপনি শিখেন বুঝেন আর তৃতীয় বাঘ পর্যন্ত যদি আপনি ভালো করে ছাত্রছাত্রীদেরকে পড়াইতে পারেন আর আমার পূর্ববর্তী ভিডিওগুলো যদি ভালো করে তৃতীয় বাঘ পর্যন্ত আপনি দেখেন তাহলে আশা করি এই বাঘগুলো পড়াতে আপনার কোনোই কষ্ট না বা একবারে সহজ একটু মনোযোগ সহকারে খেয়াল করি একবারে সহজ তারপর নতুন হলে আমাদের একটু কষ্ট হয়ে যায় বুঝতে পারি না ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করলে ইনশাআল্লাহ বুঝতে পারবো আল্লাহ তাহলে সবাইকে বোঝার জন্য তফিক দেখ সবাইকে সবাইকে শেখার জন্য তফিক দেখ আল্লাহ ফাকরব বলে আমি সবাইকে দিনের জন্য কবুল করুক এবং আমার জন্য সবাই দোয়া করবে আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ ফাকর বলালি সবাইকে ভালো রাখক সুস্থ রাখক আমি